হ্যালো গাইস, আমি স্বাগত। আর আজকে ভিডিওটা হচ্ছে খুবই 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 মজাদার। তো হোলি তো খুব সামনেই চলে এসেছে আর আমরা সেজন্য হোলি স্পেশাল বাজি বানিয়ে ফেলেছি। তো ওয়েট গাইস, কিভাবে বানাম দেখাবো। তো তোমরা তার আগে একটু লাইক করে দাও, আশা করি লাইক করে দিয়েছো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই হোলি স্পেশাল বাজিটি বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হচ্ছে এই ধরনের স্কাই শটের ফাঁকা পাইপ, আর আমি দেখতে পাচ্ছ একটি বম নিয়েছি, চকলেট বম, আর পছন্দ মতো আমি আবির নিয়েছি। আমি তিনটি আবির একসাথে মিক্স করে বানাবো। দেখতে পাচ্ছ আমি তিনটি কালার নিয়েছি, বেশ সুন্দর কালার। আর এরপরে আমি এই ধরনের চিকচিকে কাগজ নিয়েছি, এই ধরনের, এগুলিকেও আমি এর সাথে অ্যাড করে দেবো। তারপর আমরা মিক্স করে একসাথে বানাবো। তো দেখা যাক কেমন হয়, আশা করি ভালোই হবে। তো চলো ফটাফট বানিয়ে নেওয়া যাক। আর তোমরা গাইস ভিডিওতে লাইক করে দাও। তো গাইস, আমাদের বমটির যে ফিউজটি আছে এর সাথে আমি এক্সট্রা ফিউজ অ্যাড করব, যাতে এই ফিউজ একটু বড়ো হয়। তো আমি একে এর সাথে বেঁধে দেবো, দুটি ফিউজ একসাথে। তো আমি একটি সরু তার নিয়েছি, সরু তার দিয়ে আমি পাকিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এতে দড়ি দিয়েও বেঁধে দিতে পারো। তো আমি এখানে তার দিয়ে বেঁধে দিই ভালো করে। তো তোমার সাথে বেঁধে দিলাম, ফিউজ অনেক বড়ো হয়ে গেছে। এরপর গাইস আমরা আরও একটি তার নিয়েছি। এই তারটিকে আমি আমাদের স্কাই শটের যে গর্তটি আছে, ফিউজ লাগাবার গর্তটি, এই ফিউজ লাগাবার গর্ত দিয়ে আমি এই তারটিকে ঢুকিয়ে দেবো। আর এই সামনের দিক দিয়ে আমাদের স্কাই শটের যে সামনের মুখটি আছে এদিক দিয়ে আমি বার করবি তারটিকে। চলো বার করে নেওয়া যাক। ওকে, দেখতে পাচ্ছ আমি তারটিকে বার করে নিয়েছি এদিক দিয়ে, আর এদিকেও তারটি আছে। তো এবার এই তারটির সাথে আমাদের যে বমের ফিউজটি ছিল সেই ফিউজটির মাথায় এখানে বেঁধে দেবো। তো টাইট করে এখানে ফিট করে দেবো। ফিট করার পর আমরা বমটিকে আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দেবো, আর এই যে পিছনে তারটি আছে এই তারটি ধরে আস্তে আস্তে টানবো, যাতে ফিউজটি এইখান দিয়ে বেরিয়ে আসে। তো দেখো কীভাবে বেরিয়ে আসে। আমি গর্তটিকে একটু বড়ো করে দিয়েছি, দেখো কেউ বেরিয়ে গেল। এবার গাইস, প্রথমে আমি এই পাইপটির ভেতরে আমাদের যে চিকচিকি কাগজটি ছিল সেই কাগজটিকে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমি চিকচিকি কাগজ সবই দিয়ে দিলাম। এবার একে একে আমাদের যে আবিরগুলি ছিল সেই আবিরগুলি আমি এর ভেতরে ঢেলে দেবো। তো চলো ঢেলে দেওয়া যাক। তো আমি আস্তে আস্তে সবই আবির দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটি বাড়িতে ট্রাই করতে পারো, কিন্তু খুবই সাবধানে, বাট এটি কিন্তু খুব দারুণ লাগবে। আর তোমরা কিন্তু যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের মজাদার ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। তো যাও ফটাফট সাবস্ক্রাইব করে দাও, নিচে যে লাল বাটনটি আছে প্রেস করে দাও, আর একটি লাইক তো অবশ্যই করে দাও। এবার এই কালারটি দিচ্ছি, একদম কচি কলা পাতা কালার। দেখো গাইস, এবার আমরা এই ব্লু কালারটি দেবো। গাইস প্রায় অনেকে আবির আমি দিয়ে দিয়েছি, প্রায় অর্ধেক আবির ভর্তি হয়ে গেছে। তো গাইস এবার আমি বাজিটি জ্বালাবো আর দেখবো বাজিটি কেমন ওয়ার্ক করে। তো চলো ফটাফট জ্বালানো যাক আর দেখা যাক কেমন হয়। তো গাইস আমাদের সব ফিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি এখানে বাজিটি ফিট করে দিয়েছি, আর আমি আমাদের রিমোটের সাথে বমটি ফাটাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি রিমোটের সাথে সব ফিট করে দিয়েছি। তো রিমোটের সুইচ টিপলেই বমটি ওখানে ফেটে যাবে। এই সমস্ত রেডি, এবার চলো বমটিকে ফাটানো যাক, দেখা যাক কেমন হয়। তো গাইস 3, 2, 1
তো গাইস প্রথম বাইটা আমরা ফাটালাম, বাট তেমন ক্যামেরা ক্যাপচার হয়নি। আর এবারে নেক্সট বাজি আমরা ফাটাবো, তো চলো এডি দেখা যাক কেমন হয়। কেমন লাগলো ভাবে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে নিচে যে লাল বাটন প্রেস করে দাও। তো দেখা হবে নেক্সট, এটা খুবই মজা ভিডিওর সময়, তোর জন্য টাটা।